তার আগের ঘটনা। সেদিন বরাবরের মতো গ্রামের বকে যাওয়া চার বকাটে যুবক টাকার বান্ডিল নিয়ে তাস খেলতে বসে। আজকে সারা রাত ধরে খেলবে, ঠিক আছে? তাদের এই ঘটনার সাক্ষী গ্রামবাসী প্রায়ই হতো, কিন্তু সেদিন যে ঘটতে চলেছে এক মর্মান্তিক দুর্ঘটনা, সেটা কিন্তু কেউ আগে থেকে আশা করতে পারেনি। কেউই সেদিন আগে থেকে বুঝতে পারেনি ঘটতে চলেছে এক মর্মান্তিক দুর্ঘটনা, যার সাক্ষী হতে চলেছে গ্রামবাসী। দাস, টাকা এবং মদ, এই নিয়েই তাদের সময় যে কখন গড়িয়ে যাচ্ছে সেদিকে চারজনের কারোরই খেয়াল ছিল না। চারজনের মাঝে খেলা বেশ জমে উঠেছিল। একবার এ যেতে তো আরেকবার ও যেত, এরকম করেই টাকা এক পকেট থেকে আরেক পকেটে মাঝে মাঝে হস্তান্তর হচ্ছিল। দেখতে দেখতে দিন গড়িয়ে রাত নেমে আসে। এই চারজনের মধ্যে জন সব টাকা জিতে নেয় এবং বাকি তিনজন মদ খেতে থাকে। জন ধীরে ধীরে তার টাকাগুলো গুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়। দোস্ত, তুই তো জিতে গেছিস, বেশি বিক্রি করে আস। তারা জনকে মদ খাওয়ার জন্য অনুরোধ করে। জন তখনও বুঝতে পারেনি সামনে তার জন্য কি অপেক্ষা করছে। ওরা তিনজন যা ভাবার সেটা ভেবেই নিয়েছে। অবশেষে তারা সফল হলো। তারা সফল হলো জনকে মদ খাওয়াতে। তারা জোর করে জনকে মদ গিলাতে থাকে। জন এবার প্রকৃতির টানে বাইরে যায়। সেই ফাঁকে তিনজন মিলে তাকে হত্যা করার ব্লু প্রিন্টটা তৈরি করে ফেলে। জন এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করে। ওদের প্ল্যান মাফিক, ওরাও জনের পিছু পিছু আসতে থাকে এবং সুযোগ খুঁজতে থাকে কখন তাকে ফাঁকা জায়গায় পাওয়া যাবে। ওরা জনকে বেধড়ক ভাবে পেটাতে থাকে। কোন এক পর্যায়ে জন ওদের কাছ থেকে ছুটে দৌড়ে পালাতে থাকে, কিন্তু ভাগ্য তার সহায় হয় না। ওরা তাকে পিছন থেকে গুলি করে মাটিতে ফেলে দেয় এবং তার কাছে থাকা সমস্ত টাকা পয়সা তারা হাতিয়ে নেয়। ঠিক ওই মুহূর্তে জনের এক বন্ধু জনের চিৎকার শুনে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে তার লাশটি পেয়ে যায় এবং চিৎকার করে লোকজন জড়ো করার চেষ্টা করে। ওর বন্ধু বারবার ওকে উঠানোর চেষ্টা করে,
দোষী বাকি তিনজন তখনও উৎপীড়িত ছিল উল্লাসের আশেপাশে। যখন ওর বন্ধুকে ওরা দেখতে পেল তখন আবার ছুটে এসে তার বন্ধুকে ধরে মারপিট করতে শুরু করলো। মারতে মারতে একটা পর্যায়ে এসে তার দেহ আর নিতে পারলো না তাদের এই অত্যাচার। তাই ধীরে ধীরে সে মৃত্যুর কোলে ঢলে পড়লো। বন্ধুকে বাঁচাতে এসে সেও খুন হয়ে গেল। কয়েক মাস পর আবারও তারা অন্য আরেকজনকে নিয়ে ঠিক একই জায়গায় বসে তাস খেলার উদ্দেশ্যে। আবারও সেই একই পরিবেশ, টাকা আর তাস। কিন্তু ওরা জানতো না জন এবং তার বন্ধুর আত্মা এই আশেপাশে ঘোরাফেরা করতে। রাতের অন্ধকার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ওই তিনজনের একজন ম্যাগনেট হিসু করতে যায়। কিন্তু পাশেই অপেক্ষা করতে থাকে জনের আত্মা। অনেকদিন পর তার শিকারীকে সে হাতে পেয়েছে। এত সহজে তো সে ছেড়ে দেবে না। ম্যাগনেট মনের সুখে হিসু করতে থাকে। এবার সেই আত্মাটি তার ঘর ধরে বাগানের মধ্যে নিয়ে গিয়ে তার দেহের সমস্ত রক্ত চুষে নেয়। বাকি দুইজনের মধ্যে এবার অন্তর যায় হিসু করতে। কিন্তু সেই আত্মাটি অন্তরের জন্য অপেক্ষায় থাকে, কখন তার শিকারটি হাতে আসবে। এবার তার শিকারটি তার খুব কাছে চলে এসেছে এবং আস্তে আস্তে আত্মাটি ঘর ধরে বাগানের মধ্যে নিয়ে গিয়ে রক্ত চুষে খেয়ে ফেলে। মরণ যদি ডাকে তাকে আর কে বেঁধে রাখে। সব কয়জনকে হত্যা করার পর বাকি থাকে শুধু সোহাগ মিয়া। সোহাগ মিয়ারও আজ মরণের ডাক এসেছে। তাই সে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে অনেকদিনের প্রতিশোধ নিতে আত্মাটি আর দেরি করলো না। সঙ্গে সঙ্গে সোহাগ মিয়ার কলজ টেনে ছিঁড়ে ফেলে দেয়। সাথে সাথে সোহাগ মিয়ার মৃত্যু হয়। আত্মাটি এবার নিরপরাধ গুড্ডুকে ভয় দেখাতে থাকে। গুড্ডুও ভয়ে পালাতে থাকে।